প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ারে ছাত্র বন্ধুরা তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে আমরা আজকের এই ভিডিওতে তোমাদের পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে সেটির সমাধান করব তো সমাধান করার আগে চলো আমরা একটু দেখে নেই যে আমাদের নির্ধারিত কি অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে পঞ্চম সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট হলো বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো বন্ধুরা আমরা আজকের এই অ্যাসাইনমেন্টের সমাধান করার চেষ্টা করব তো শুরু করার আগে একটি অনুরোধ ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবে যাতে আমি নতুন অ্যাসাইনমেন্ট দিলে তোমরা সবার আগে সেটা পেয়ে যাও তো চলো শুরু করি আমাদের আজকের অ্যাসাইনমেন্ট আমাদের আজকের অ্যাসাইনমেন্টের বিষয় ছিল বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত এই প্রশ্নের উত্তরে আমরা যেটি লিখতে পারি সেটি আমি পড়ে শোনাচ্ছি প্রথমে ভূমিকা দিয়ে শুরু করছি যে সকল শিশুর ইন্দ্রিয় ক্ষমতা বুদ্ধি বা শারীরিক ক্ষমতা স্বাভাবিক নয় অথবা এতটাই ভিন্ন যে কারণে তাদের বিশেষ শিক্ষা বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় সে সকল শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সেই সব শিশুদের বোঝায় সমবয়স্কদের তুলনায় যাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা শারীরিক বৈশিষ্ট্য ও আচরণ ভাব বিনিময় ক্ষমতা ও সামাজিক আচরণ উল্লেখযোগ্য মাত্রায় কম বা বেশি হয় তাকেই ব্যতিক্রমী শিশু বলে আখ্যায়িত করা হয় অর্থাৎ যারা সাধারণের বাইরে তারাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে নির্দিষ্ট বিশেষ কিছু শিক্ষা পদ্ধতি ভালো ফল দেয় এ ধরনের শিশুদের জটিল বিষয়কে সহজ সরলভাবে ধাপে ধাপে উপস্থাপন করে শেখানো যায় তবে তারা সহজে বুঝতে পারে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে শিশুদের শিক্ষাদান করা যেতে পারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমার আচরণ কেমন হওয়া উচিত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রথম সারিতে বসানোর ব্যবস্থা করতে পারি তাদেরকে কথা বলার বা দেখানোর সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে পারি কিছু না বুঝলে অথবা বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দিতে পারি সহজ সরল ও সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলতে পারি তাদের সাথে সর্বদা ভালো আচরণ করতে পারি তাদেরকে যে কোনো সমস্যায় সর্বোচ্চ সহযোগিতা করতে পারি তাদের কোনো অসুস্থতা দেখা দিলে বিলম্ব না করে শিক্ষকদের জানাতে পারি তাদেরকে সবসময় হাসি খুশি তথা বিনোদনের মধ্যে রাখতে পারি শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীরাও যেন তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারে সে ব্যবস্থা করতে পারে তাদের সাথে তাদের সাথে ভাই বোনের মতো আচরণ করতে পারি বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ যেমন হওয়া উচিত নয় তাদেরকে পেছনে রেখে সামনে সারিতে বসা উচিত নয় তাদের সাথে কথা বলা উচিত নয় তাদেরকে কথা বলায় বাধা দেওয়া উচিত নয় তাদের সাথে কখনোই খারাপ আচরণ করা উচিত নয় তাদেরকে কখনোই প্রতিবন্ধী কিংবা অটিস্টিক বলা যাবে না পরিশেষে একথা বলা যায় যে উল্লেখিত তথ্যের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের শ্রেণীতে বিভিন্ন রকমের সহপাঠী থাকবে যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের প্রতি আমাদের বিশেষ যত্নশীল হওয়া উচিত তাদের প্রতি সহমর্মী হওয়া তাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করা সহ তাদেরকে নিজেদের মতো করে নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ছোট্ট বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বাংলা অ্যাসাইনমেন্ট আজকের এই অ্যাসাইনমেন্টের ভিডিওটি যদি তোমার সামান্য ভালো লাগে থাকে অথবা সামান্য উপকার এসে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবে না এবং এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে অথবা জানার থাকে তাহলে সেটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ